ব্রেকিং নিউজ ডিপিএল এ যেন ভুয়া আম্পায়ারিং থামছেই না। এবার আম্পায়ারের সিদ্ধান্তে রিয়াদের দৃষ্টিকটু আচরণ এ নিয়ে চলছে ব্যাপক আলোচনার সমালোচনা। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। অরাসা হয়েছে, ব্যাটে কানে লেগেছে, উইকেটরক্ষক আবেদন করেছেন, আম্পায়ার কিন্তু তার আঙ্গুল ওঠান নেই। ও মাই গুডনেস, আমাদের দেখতে হবে ব্যাটে পরশ বুলিয়েছিল কিনা, সবার মাথায় হাত। সাকিবের মতো লাথি মেরে উইকেট ভাঙেননি, আবার উইকেট উপড়েও ফেলেননি, তবে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মাহমুদুল্লাহ রিয়াদও এবার চরম দৃষ্টিকটু আচরণ করলেন। আজ বুধবার বিকালে শেরেবাংলায় প্রাইম ব্যাংকের ব্যাটসম্যান অলোক কাপালির বিপক্ষে কট বিহাইন্ডের জোরালো আবেদন করেছিলেন গাজী গ্রুপের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ১৬ নম্বর ওভারের শেষ বলের ঘটনা। উইকেটে নতুন আসা অলোক কাপালি সম্পূর্ণ পরাস্ত হলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বলে। বল তার ব্যাট ফাঁকি দিয়ে চলে গেল উইকেট রক্ষক আকবর আলীর গ্লাভসে। কিপার আকবর আলী ও গাজী গ্রুপের প্রায় সব ফিল্ডার একসঙ্গে আবেদন করে উঠলেন, হাউ ওয়াজ দ্যাট? আম্পায়ার মাহফুজুর রহমান লিটু নীরব, কোনো সাড়া দেননি সেই আবেদনে। তাতেই সরব গাজী গ্রুপ ক্রিকেটের ক্যাপ্টেন রিয়াদ। মিড অন থেকে ছুটে গেলেন পিচের কাছে, তারপর হাত পা ছুঁড়ে আবেদন করলেন। এক পর্যায়ে দাঁড়ানো থেকে বসে যান, মাটিতে বসে দুহাত মাটিতে আছড়ে বারবার আবেদন করতে থাকলেন। সবশেষ প্রায় আছড়ে পড়ে যাচ্ছিলেন মাটিতে, কিন্তু আবেদনের চোটপাট কমেনি। এরপর খানিকক্ষণ মাটিতে বসে এরকম প্রতীকী প্রতিবাদের মতো করলেন রিয়াদ। দর্শক শূন্য শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের টি-20 অধিনায়কের এমন অদ্ভুত আবেদন এবং ক্ষিপ্ত আচরণ প্রেস বক্সে উপস্থিত সাংবাদিকদের বিস্ময়ের খোরাক হলো। সবার একটাই কথা, আম্পায়ারই ভালো বলতে পারবেন অলোক কট বিহাইন্ড ছিলেন কি ছিলেন না, কিন্তু আম্পায়ার নট আউট বলার পর এমন হাত পা ছুঁড়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করা, দুহাত দিয়ে মাটি চাপড়ানো তার মতো একজন সিনিয়র ক্রিকেটারের পক্ষে কি শোভা পায়? প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এখানে দোষটা কার ছিল? আসলে মাহমুদুল্লাহ রিয়াদের অঙ্গভঙ্গি নাকি আম্পায়ারের সিদ্ধান্ত? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।